হানারা দাদিকে তারা রেপ করেছিল, যার ফলে পুরো পাড়া প্রতিবেশী সহ তার দাদা, জাহানারার দাদা সবাই এই নারীর বিরুদ্ধে, যে নারী আক্রান্ত ছিল সে নারীর বিরুদ্ধে গিয়েছিল এবং ডিভোর্স দিয়েছিল। ডিভোর্সের মাধ্যমে জাহানারার পিতা পিতৃহীন হয়েছিল, মাতৃহীন হয়েছিল, একাকিত্ব জীবন যাপনে। আজও পর্যন্ত দুঃখ কষ্ট আমাকে বলবার জন্য, তার অধিকার ফেরত পাওয়ার জন্য আমাকে সে খুঁজে নিয়েছে। আমি জাহানারার কাছে তার গল্পটুকু একটু শুনব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জানি না আমি কি বলবো, আমার জীবনেই প্রথম কারো সামনে আসা। আমি কষ্ট সহ্য করতে না পারি আমি এখানে আছি। আমার নাম জাহানারা, আমার আব্বুর নাম ফরিদুল আলম মৃত। আমার গ্রাম ঈদগাঁ ইসুফুরকিল ইসলামাবাদ ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ড। আমি খুব নার্ভাস আপা, আমি কি বলবো আমি নিজেও জানি না। অসুবিধা নাই, কি সমস্যা আসলে আপনার? আপনার আপনার দাদা তো দাদিকে ডিভোর্স দিয়েছিল। আমার আব্বা যখন 6 মাস বয়স, আমার আব্বারে পা দুইটা উপরে দিয়ে মাথাটা নেচে দিয়ে চুলার ভিতর ঢুকে আমার দাদিকে পাকিস্তানি সেনারা দর্শন করছিল বা রেপ করছিল। তখন আমার দাদি খুব মানে জোয়ান ছিল, খুব সুন্দরী ছিল, কিন্তু সেই যুগের মধ্যে আমার দাদা আমার দাদির মানে আমার বড় মা ওনারা আমার দাদির বিপক্ষে গিয়ে মানে আমার দাদিকে তালাক দিয়েছিল। আমার দাদির তালাক হয়ে গেছিল, আমার আব্বা খুব কষ্টে বড় হয়েছিল। বড় হওয়ার পরে সৎমার কাছে অনেক কষ্টে যা হয়েছে, এরপর আমার আম্মারে আনছে। আমার আম্মাও খুব কষ্ট পেয়েছে, আমার আম্মারও খুব টর্চার করতেন। এরপরে আমার চাচারা আমার আব্বা পাঁচটা, আমার চাচা হয়েছে একটা, ফুফু আছে ওনারা 6 জন, আমার এক আব্বা 1 জন। তখন ওনারা সবাই আমার দাদি সৎ দাদি আমার আব্বাকে আমার মাকে খুব টস মানে জ্বালা যন্ত্রণা দিত, খুব জ্বালাইতো, খুব কষ্ট দিত। শেষ পর্যন্ত আমরা যখন 8-10 বছর আমার আব্বা আমরা 6-7 জন ভাই বোন নিয়ে পাকিস্তান চলে যাবে, কষ্ট সহ্য করতে না পারে, পাকিস্তান না দেশ ছেড়ে কোথাও চলে যাবে, যেদিকে দুই চোখ যায় সেদিকে চলে যাবে আমার আব্বা বলতেছে। আমি আর থাকতাম না, আমি আর ভাত খাওয়ার জন্য শুধুমাত্র ভাত খাওয়ার জন্য কোনো কেউ কিছু সাহায্য করতো না। আমার দাদার অনেক টাকা পয়সা ছিল তখন পর্যন্ত, চাচাদের ছিল কিন্তু কেউ সাহায্য করতো না। আমার আব্বা অশিক্ষিত ছিল, সবাই শিক্ষিত ছিল। আমার আব্বা পড়ালেখা করায় নাই, সবাই লেখাপড়া করছে, সবাই লেখাপড়া করেছে, আমার আব্বারে করে নাই। আমার আব্বা শীতা ছিল, অশিক্ষিত ছিল, কিছু চিনতো না জানতো না, সেই জন্য আমার আব্বার উপর আরও টর্চার করতো। শেষ পর্যন্ত আমার আব্বা বলতেছি আমি আর কত সহ্য করব, আমি একেবারে দেশ ছাড়া দুনিয়াদারি ছাড়া চলে যাবো, আমার মৃত্যু হয় না। আমাদেরকে ছোটো ছোটো নিয়ে ফুস মাস শীতের মধ্যে চলে গেছে, কোথায় চলে যাচ্ছে সেটাও পর্যন্ত জানা না। 1 মাস 2 মাস পরে দেখি কি উনি পাকিস্তান পৌঁছে গেছে। সে কেন সে কেন আমরা বড় হয়েছি, বড় হওয়ার পরে আমার বিয়ে দিয়েছিল, আমি বাংলাদেশ আসছি। বাংলাদেশ আসার পরে আমার আল্লাহর রহমতে অনেক ভালো অবস্থা ছিল, আমি অন্যরকম চলছি। আমার বাপ চাচা যারা সৎ আছে তারা সবাই দেখছেন, দেশবাসী দেখছে, আত্মীয় স্বজন দেখছেন, কিন্তু আপা আমার কিসমত খারাপ হয়ে গেছে। আমার স্বামী প্রতি মাসে 5 বার 10 বার বাংলাদেশ আসতো, এক্সপোর্ট ইম্পোর্ট করতো, উনি কোটি কোটি টাকা সম্পত্তির মালিক পাকিস্তানে বাংলাদেশে। পরে ওনাকে পাকিস্তানে দুদুকে পাইছে, আবার পাকিস্তানিরা ওনাকে দুশ্মনী করে ওইখানে সম্পত্তি সব কেড়ে নিছে। কেন দুশ্মনী করেছিল পাকিস্তানিরা? পাকিস্তানিরা আমার আব্বা ওনাকে স্বামী কি করতেন? আমার স্বামী ওইখানে কার্পেটের কারখানা ছিল, তো অনেক লোকজন ছিল কর্মচারী, 500-600 কর্মচারী ছিল, বড় ব্যবসায়ী ছিল, ইন্টারন্যাশনাল, দুবাই, হংকং, সিঙ্গাপুর, বাংলাদেশ এই সাপ্লাই মাল সাপ্লাই দিত, কার্পেট কাপড় চোপড় এক্সপোর্টের ইয়ে আসছিল। হঠাৎ করে যখন পাকিস্তানিরা দুশ্মনী করে ওনার দুদুকের হাতে পড়ছে, সসম্পদ সব কেড়ে নিছে, পাসপোর্ট ভিসা সসম্পদ গাড়ি বাড়ি লাইসেন্স সব কেড়ে নিছে। কেড়ে নেওয়ার পর উনি আর বাংলাদেশে আসতে পারবে না, ওনার সিট মেরে দিছে, ওনার ভিসা নাই। শেষ আমাকে বলছে তুমি জোয়ান একটা মেয়ে, ছোটো ছোটো দুটা বাচ্চা নিয়ে, আমার দুটা বাচ্চা ছিল, একটা 3 বছরের একটা 1 বছরের, তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করো। পরে আমি কি করব, আমার চাচারাও আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, কারে বিয়ে করবো আমি কারে চিনি? শেষ পর্যন্ত আমার একটা আত্মীয় লাগে, তাকে আমি নামাজ হিসাবে ভালো মানুষ দেখে বিয়ে করছি। শেষে উনিও
পাঁচ বছর হয়েছে স্ট্রোক করে মারা গেছে। তার আগে আমি ঢাকা ছিলাম, ঢাকার থেকে 2007 সালে আমি আমার সৎ যেটা চাচা নাম ওনার শফিউল আলম ওনার কাছে আমি আসছি। আসছি কি জন্য, আমার আব্বা আমার দাদার কতগুলো অংশ জায়গা পাইছে, তা আমি চাইছিলাম, আমি তো একেবারে শূন্য হয়ে গেছি, আমার টাকা পয়সা নাই, আমি চাচার কাছে গেলে বা আমার বাপের জায়গাটা বিক্রি করব বা আমাকে দিবে অথবা আমি ঘর ঘরে থাকবো, একটা স্থান নাই স্থান হবে। তখন আমার চাচা দেয় নাই নিজ, আচ্ছা ঠিক আছে আমি এখন তো কোনো প্রকারে চলতে পারছি, পরে নিব। এবার আপা তখন নেই নাই, না নেওয়ার কারণে কয়েক বছর চলে গেছে, আমি ওনার কাছে 2 বছর 1 বছর 10 মাস থাকছি, তখন আমি কোনো অভি দিতে পারি নাই, তার আগে ওনার কাছে থাকছিলাম। এখন আপনার সম্পত্তি কোথায়, আপনি কি আপনার বাবার সম্পত্তিগুলো পেয়েছেন? না আপা, আমার আব্বা দাদার অংশ 36 করা জায়গা পাইছে জমি। এগুলো কি আপনাকে ট্রান্সফার করেছে, লিখে দিয়েছে, মানে আপনার বাবারা লিখে দিয়েছে? আমার আব্বা ভাই বোন সবাই আমাকে পাকিস্তান থেকে পাওয়ার অটোনি দিয়েছে, পাওয়ার অটোনি দেওয়ার পরে এটা 2005-07 মধ্যে দিছিল, এটা আমার থেকে হারিয়ে গেছে, আবার 2018-19 সালের মধ্যে আবার পাঠাইছে, এটা ইংলিশের মধ্যে, বর্তমানে আমার কাছে আছে এটা। তো এখন সম্পত্তির কি অবস্থা বর্তমানে? সম্পত্তি আবার এটা গত বছর আমি চাচার থেকে চাইছি, একদম কারেক্ট করে চাইছি, তখন উনি আমাকে সম্পত্তি দিবে বলে কিন্তু দিবে না, তার আগে বলছে কি তুই বড় মেয়ে তোর বাপের হক তুই পাবি আর কেউ পাবে না, কিন্তু তোর যা ইচ্ছা যেখান থেকে ইচ্ছা যেখান থেকে তোর ভালো লাগে সেখান থেকে তুই জায়গা নে আমি দিতে বাধ্য, তখন এটা বলছে। পরে যখন আমি চাইছি একদম কারেক্টভাবে চাইছি, আমার যখন প্রয়োজন হয়েছে উনি এখন দিবে না। আপনি স্থানীয় চেয়ারম্যান মেম্বারকে বলেন নাই? তখন আমি আমার আমার আব্বার আপন জেঠাতো ভাই বর্তমান ভাইস চেয়ারম্যান উনি জাফর সাহেব, আমাকে জায়গাটা দিচ্ছেন না, আমি চাইছি আপনি দিচ্ছেন না, আমি একটা ছোটোখাটো বৈঠক বসাতে চাই। উনি বলছে কি বসা, তো কোন জায়গায় বসাবো, কি আমার ঘরে না আপনার ঘরে কোথায়, আমি কোথাও যাইতাম না, আমি চাচা জাফর সাহেব চেয়ারম্যানের কাছে বৈঠকটা বসাতে চাই, তাহলে বসা, উনি বলছে যে বসা। তখন আমি দুইটা স্বাস্থ্য চাচা আমার চাচা হাফেজ সাহেব বদুল আলম ওনাকে নিয়ে গেছি, আমার চাচা শফিও গেছে যার কাছ থেকে আমি সম্পত্তি পাই জায়গা পাই, উনিও গেছে, বৈঠক হয়েছে, যেটা বাঘ বন্টন করছে এই কাগজ আছে কতিয়ান আছে সব দেখাইছে, দেখানোর পরে আমার আব্বা বাঘে পাইছে 36 করা জায়গা আপা, উনরা সব জায়গা বিক্রি করে দিছে, যার যারটা সেই বিক্রি করে দিছে, উনি কিনছে একাত কর্ম করে, বর্তমান যেটা বিটা আমার দাদার বিটা ওই জায়গার মধ্যে আমার আব্বার সম্পূর্ণ জায়গা ওইখানে আছে, ওইখান থেকে আমাকে জায়গা দেওয়ার কথা বলছে, তুই মাঝখানে নিবি কর্নারে নিবি সামনে নিবি যেখান থেকে বলো সেখানে আমি দিতে বাধ্য। যখন আবার সত্যি সত্যি আমি জায়গা চাইছি উনি এখন দিবে না, উনি দিবে জায়গা আবার একেবারে দিব না বলে না, কদে দিব কিন্তু। আচ্ছা এগুলো কত বছর ধরে চলছে এই যে দেয়া না দেয়ার খেলা? 28 বছর তো উনি কাটছে, কিন্তু আজকে 12 বছরের বেশি আমি জায়গা চাচ্ছি খুঁজছি, কোনো বিচার পান নাই, কোনো বিচার পাই নাই। স্থানীয় মেম্বাররা কি বলে? মেম্বাররা বলছে বিচারের মধ্যে চাচা আমাকে দেওয়ার জন্য বলছে, চেয়ারম্যানও বলেছে, চেয়ারম্যানও বলছে। তো উনি দেন না কেন? উনি দেয় নাই, সামনের জায়গা দাগা দাম বাড়ছে ওনার লোক, উনি পিছনে দিবে আমি পিছনে নেই না, আপনাকে ছাড়বে না, না উনি পিছনে দামি পিছনে নেই না। এখন আপনার অর্থনৈতিক অবস্থা কেমন, আপনার কি কোনো ভিটা আছে, কোথাও আশ্রয় আছে? কোনো ভিটা নাই, বাড়ি নাই, আমি রোহিঙ্গা চাইতে অধমা পাও, রোহিঙ্গা তো স্থান হলো আছে, আমার এরকম স্থান একটা কিছু নাই। এরপরে আমি চাচাকে বলছি গত বছর ডিসেম্বরে বিচারের মধ্যে, চাচা আপনি বাপের বদলে বাপ, আমাকে ওই জায়গাটার মধ্যে সামনের থেকে একটু মাইপা দেন, প্রয়োজন আমাকে 36 করার মধ্যে 6 করা দিয়েন না, 30 করা দেন, 25 করা দেন, তারপরে আমাকে জায়গাটা সামনে দেন, যেন আপনার আশেপাশে না থাকি, আপনার নিজের বাইরে থাকতে পারে নাই। আমি কেমনে থাকবো, আমি তো সৎ, আমি সৎ, সেই জন্য আমি কাছে থাকতে চাই না, আমাকে কেন দেন, কোনো সমস্যা হলে যেন আপনার দেখতে না হয়, আমার আল্লাহ আছে। পরে কজে দিব না, আমি মাটি ভরাইছি মাটিও করে নিব, আচ্ছা তাও নেন, ওদের রাস্তা শুদ্ধা কাল শুদ্ধা মাইফা দিব, তাও দেন, তাও আমাকে ওখানে দেন, প্রয়োজন অর্ধেক দেন। আপা আমি ওইরকম পর্যন্ত বলছি, 12 বছর ধরে আপনি চাচ্ছেন আপনার অংশ, আপনার আমাকে দেওয়ার কথা ছিল, আপনার খতিয়ানভুক্ত সম্পত্তি, জি আমার দাদার নামের খতিয়ানভুক্ত সম্পত্তি চাচার কাছ থেকে এখনো খুঁজে পাচ্ছেন না। জি গ্রাম্য সালিশ ব্যবস্থা এতটা পঙ্গু হয়েছে আমার কাছে অবাক লাগে। এখন সম্পত্তি
জমিতে থাকা সত্ত্বেও যার জমি সে খুঁজে পাচ্ছে না। জাহানারা মুক্তিযুদ্ধের পর তার তার দাদি দাদি যাকে ডিভোর্স করা হয়েছিল, দাদা যাকে ডিভোর্স করেছিল সেই দাদির একমাত্র পুত্র, পুত্রের মেয়ে অনেক দুঃখী। তারা দুটো ভাত খাওয়ার জন্য যেদিকে পথ চায়, যেদিকে চোখ যায় সেদিকে চলে গিয়েছিল। স্বাধীনতার পর একমাত্র কন্যা দেশে ফিরে আসলো, সমস্ত খতিয়ান ভুক্ত কাগজপত্র থাকলেও তার চাচা তাকে এখনো পর্যন্ত সম্পত্তি ছাড়েনি। তিনি কি বলেন, দেশে কি কোনো আইন নাই? কেউ কি ওনার সম্পত্তি দিতে পারবে না আপনাকে ফেরত? আমি বলছি, পরে বলছে কি তোর কেউ নাই, তোর ফককে কে কথা বলবে? আমি তোর জায়গা না দিলে তুই কিভাবে আমার থেকে জায়গা নিবি? তানা কথা বলবে তোর ফককে, না প্রশাসন কথা বলবে, না তোর আত্মীয় স্বজন বলবে, কেউ বলবে না। তুই কেমনে আমার থেকে জায়গা নাস আমি দেখবো। তা আমি রাগের মাথা, আপা আমি বলছি, আমি যদি আমার বাপের মেয়ে হয়ে থাকি, আমার হক হয়ে থাকে, আমি ইনশাআল্লাহ কোনো একদিন একদিন উদ্ধার করবো। ওরকে যা যা বিয়াদব সিয়াদব, এই তোর পিছনে অনেক লোক আছে, অনেক ছেলেরা আছে, অনেকে মাতবে হাঁটবে কথা বলবে। আপনি আমার কাছে কেন এসেছেন তবে? আমি আপনার কাছে আছি, আমার বাপের জায়গা আমার হোক, আমি আপনার কাছে আল্লাহর ওয়াস্তে অনুরোধ করে জানাই, আপনি যেন মুখে এটি উদ্ধার করে দেন। কারণ আপা আমি, আমার লিভারের সমস্যা, আমার হাড়ের সমস্যা, আমার ফাতর, আমার টিউশন সব হয়ে যায় না, আমার যাচ্ছে আমার কোনোদিন খোঁজ খবর নেই না, পাঁচটা টাকা সাহায্য করে না। আমি 8 মাস ধরে বিছানায় ছিলাম, শিশু করতে করতে একটু হাঁটতে বসতে আমার বাম পা সফর হয়ে গেছিল। আমি অনেক অসুখ হই, আমার মেয়ের কাছে আমি থাকি আজকে 9টা মাস। পাকিস্তানে কি আপনার বাবা বেঁচে আছেন? আমার আব্বা নাই, আমার আব্বা 18 বছর 20 বছরের শেষ টুকরে মারা গেছেন। যে আমার কষ্ট সহ্য করতে না পারে, আমার আব্বা স্ট্রোক করে মারা গেছেন, আমার আম্মু স্ট্রোক করছিল, আমার মেয়েটাও রয়। সফি তুই দেখ আমার মেয়েটার জায়গাটা দেয়, নয়তো তুই টাকা বাইর করে দে, আমার মেয়েটা শিষ্যা করুক। আমার চাচা দেয় নাই, দয়া হয় না আমার চাচার, না সে আর মোটা মোটা খারাপ খারাপ। পৃথিবীতে অনেক দয়াবান ব্যক্তি থাকে যারা নিজের চাহিদা পূরণ না করেও সাধারণ অসহায় মানুষের পক্ষে থাকে। অথচ আমাদের সমাজে এমন মানুষ সৃষ্টি হয়েছে যারা যারা হক পর্যন্ত, এতিমের হক পর্যন্ত গিলে খাচ্ছে। আমরা সেই হক উদ্ধার করবার জন্য ইউসুফের খিল আসবই। আমি প্রিয় দেশবাসীর কাছে, আপনার কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এটা হক হালাল শরীর সম্মত আইন সম্মত আমি বিচার চাই, আমার হক আমি ফেরত চাই। আপা আপনি সাহায্য করেন। মূলত এদের স্বাধীন হয়েছিল প্রতিটি মানুষের সম অধিকারের জন্য। শোষণমুক্ত সমাজ গঠন ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। 75 সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে প্রতিটি মানুষের অধিকার বিবর্জিত হয়েছে। একজন এতিম মেয়ে 1971 সাল যার জীবনে বিশাল একটি বাঁক এনে দিয়েছিল, যার দাদিকে র্যাপ করেছিল পশ্চিমা হানাদাররা, যার দাদির পরিচয় চলে গিয়েছিল, যার পিতার ভ্রাতৃত্ব চলে গিয়েছিল, যার পিতার অংশ চলে গিয়েছিল এই দেশ থেকে, সেই দেশেই তার পিতার অংশ মেপে দেওয়ার জন্যই আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান। আমরা আপনার পাশে আছি, ইউসুফের খিল তিল তিল করে আপনার সম্পত্তি আপনি ফিরে পাবেন, এবং আমরা থাকব। আমাদের সাথে অগণন তরুণ আছে। আপনি যদি আমাকে এটা করে দেন, মসজিদ মাদ্রাসা দিয়ে আছে, এটা সওয়াব হবে বাবা। আমি এমন অসহায় পৃথিবীতে, আমার সেজারে গুড়ি গুড়ি আমার খবর শুনে না, 5 টাকা দিয়ে সাহায্য করে না, আমি কি অপরাধ করছি? আমি এমন কি দোষী করছি? আমি শুধু আমার বাবার হক চাইছি, আমার হক চাইছি, এই জন্য আমি খারাপ, আমি বিয়াদব, আমি নাকি নোংরা মেয়ে, আমাকে খারাপ ভাষায় ব্যবহার করবে? সমস্ত তরুণ প্রজন্মকে আহ্বান করব, এমন রাজনীতিতে অংশগ্রহণ করুন যেখানে মানুষের অধিকার থাকবে। আমরা শুধু টেবিল রাজনীতি দেখছি। বঙ্গবন্ধু কন্যা সাধারণ মানুষের অধিকারের কথা বলছেন। এর মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একটি কথা বলতে চাই। অনেক নারী, অনেক পুরুষ, এদেশের অনেক মানুষ, অনেক প্রবাসী তার হক থেকে বঞ্চিত, অথচ কাগজ রয়ে গেছে, জমি তার কব্জায় নেই। আমি মাননীয় ভূমিমন্ত্রীকে বলবো,
প্রতিটি জায়গায় ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য একটি টিম গঠন করে দেন। ক্ষতিয়ানভুক্ত সম্পত্তিতে আপনাদের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে ফ্ল্যাগ গাড়ানো হবে। এই স্বপ্ন নিয়ে আজকের লাইভ আমার এখানেই শেষ।